কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা তেল ঘি বাটার এবং কি দুধ ছাড়া মাত্র তিনটি উপকরণে চুলায় ছটফটভাবে খুবই স্পঞ্জ সফট কেক তৈরির রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার নতুন আর একটি এপিসোড দেখার জন্য সবাইকে স্বাগতম অনেক সময় আমাদের ঘরে কিন্তু কেক তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে উপকরণগুলো থাকে না তবে শুধুমাত্র ডিম চিনি আর আটা থাকলেই কিন্তু আপনারা যে কোনো সময়ে কেকটি তৈরি করে নিতে পারবেন কেকের ওপরে একদম ওভেনের মতো কালার আনার সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব তো আমার রেসিপিটি যদি কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকে বেলাইকনে ক্লিক করবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এবং একটা লাইক করবেন কেক তৈরি করার জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি আর এই ডিমটা কিন্তু একটু বড়ো সাইজের তবে আপনারা চাইলে একটি ডিমের পরিবর্তে এখানে দুটি ডিমও ব্যবহার করতে পারেন আর ডিমটা যদি কোনোভাবে ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই কেক তৈরি করার আধা ঘন্টা আগে এটাকে বের করে নিতে হবে এখন ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি নিয়েছি চিনিটাকে অল্প অল্প করে মিক্স করব এবং একটা হ্যান্ডুক্সের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব চিনিটা কোনোভাবে একেবারে দেওয়া যাবে না আমি এখানে তিনবারে চিনিটাকে ব্যবহার করেছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে হ্যান্ডউইক্স দিয়ে বিট করে নিতে হবে তবে আপনাদের হাতের কাছে যদি হ্যান্ডউইক্স না থাকে চাইলে কাটা চামচ দিয়েও এটা করতে পারেন অথবা ব্ল্যান্ডারে দিয়ে কিন্তু ডিম এবং চিনিটাকে ব্ল্যান্ড করে নিতে পারেন ডিম এবং চিনিটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গিয়েছে আর ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ফমি টেক্সচার এসেছে ঠিক এই পর্যায়ে এক কাপ পরিমাণে আটা নিয়েছি আটাটাকে কয়েকটি ধাপে এর মধ্যে মিক্স করে নিব আর অবশ্যই চেষ্টা করবেন আটাটাকে এভাবে চেলে নেওয়ার জন্য এতে করে কিন্তু কেকটা পারফেক্ট হবে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যারা মিষ্টি জাতীয় খাবারের লবণ পছন্দ করেন না চাইলে এটা স্কিপ করতে পারেন এখন নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিব এবং এই ব্যাটারটাকে তৈরি করে নিব। অবশ্যই অল্প অল্প করে পানিটাকে ব্যবহার করতে হবে নাহলে ব্যাটারের ঘনত্বটা কিন্তু বোঝা যাবে না তাই অল্প অল্প করে পানি দিতে হবে এবং আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে আমি ভিডিওর মধ্যে অনেকটা স্প্রিট করে নিয়েছি তবে এটা কিন্তু আলতো হাতে আস্তে আস্তে করে এটাকে ফোল্ডিং অবস্থায় মিক্স করে নিতে হবে দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা কেমন হয়েছে এখন এর মধ্যে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি আপনাদের হাতের কাছে ভ্যানেনা এসেন্স না থাকলে চাইলে এখানে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আশা করি দেখেই বুঝতে পারছেন এই ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন কেক তৈরি করার জন্য আমি একটা স্টিলের বাটি নিয়েছি আর বাটির মধ্যে এভাবে করে কাগজ দিয়েছি কাগজের গায়ে তেল লাগিয়ে নিয়েছি এতে করে কিন্তু কেকটা খুব সহজেই মল থেকে উঠে আসবে এরপর একটা কাঠির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি এতে করে ভেতরে থাকা বাতাসগুলো বের হয়ে যাবে কেক তৈরি করার জন্য আগে থেকে আমি একটা সিলভার হাঁড়ি প্রায় পাঁচ মিনিটের মতো হাই হিটে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দুইটা কাগজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এর উপরে কেকের বাটিটাকে খুব সাবধানে বসিয়ে দিব এরপর একটা সিলভারের ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিব অবশ্যই টিপসগুলো ফলো করতে হবে তাহলে কিন্তু একদম ওভেনের মতো কালার আসবে উপরে সিলভারের ঢাকনা এবং সিলভারের হাড়ি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে একদমই ওভেনের মতো সুন্দর কালার আসবে এভাবে করে প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করেছে আর চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু কেকটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ শুধুমাত্র ডিম চিনি আর আটা দিয়ে কিন্তু এরকমের সফট স্পঞ্জ কেক আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আপনারা যদি এই সকল টিপসগুলো ফলো করেন তাহলে কিন্তু এরকমই পারফেক্ট এবং সফট একটা কেক বাসায় তৈরি করে নিতে পারবেন খুবই অল্প উপকরণে এই কেকটা কিন্তু একদমই ওভেনের মতো কালার এসেছে আর কেকটা কিন্তু কোনোভাবে চুপসে যায়নি চোলার গ্যাসটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কোনোভাবে কিন্তু চোলার গ্যাসটাকে বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে কিন্তু কেকটা ফুলার পর ধাপ করে চুপসে যাবে কেকটা চতুর্দিক দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর ভেতরটাও কিন্তু খুবই সফট হয়েছে তবে এটাকে যদি আরেকটু কিছু সময় রাখা হতো তাহলে কিন্তু এটার ভেতরটা আরও সুন্দর একটা কালার চলে আসতো তবে আমার হাতে বেশি সময় না থাকার জন্য আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আশা করি দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এখন চলুন আপনাদের সাথে কেটে শেয়ার করি আসলে কেকের ভেতরটা কেমন হয়েছে কেকটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট এবং স্পঞ্জ হয়েছে আর কেকটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর কেকটা খেতেও মার্শাল্লা খুবই টেস্টি হয়েছে অনেক সময় বাচ্চাদের চাহিদা মেটাতে অথবা ছটপটভাবে যে কোনো সময় কিন্তু হাতের কাছে যদি কেক তৈরির পর্যাপ্ত উপকরণ না থাকে তাহলে কিন্তু আপনারা আমার এই সহজ রেসিপিতে মাত্র তিনটি উপকরণে কেক তৈরি করে নিতে পারেন এই কেকটাকে যদি আর একটু কিছু সময় চুলার উপর রাখা হতো তাহলে কিন্তু এটার ভেতরটাও কিন্তু আরও সুন্দর একটা কালার আসতো তো ভিউয়ার্স আমার রেসিপিটি যদি কোনোভাবে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন এতে করে আমি যখন ভিডিও আপলোড করব সাথে সাথে ফোনে নোটিফিকেশান চলে যাবে তো আজকে এ পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম